মিলিয়ে দেওয়া গুণ করা তাহলে সেটা কি বাবা আমরা তো জানি ফা আলা এটা হচ্ছে মূল ওজন মাঝের আর আলা কয়টা অক্ষর বাবা লাগবে এক দুই তিন তিন অক্ষর লাগবে কিন্তু এখানে আমরা কয়টা অক্ষর দেখতে পাচ্ছি দুটি অক্ষর মূলত দেখতে পাচ্ছি কিন্তু আসলে আমার এই বলাটা ভুল দুটি অক্ষর মূলত নয় কারণ আমরা জানি তাসদিদ মানে কি বাবা তাস্তিদ মানে স্কয়ার তাস্তিদ মানে দুই তাসদিদ মানে কি দুই তাহলে বা গুণ বা তাহলে একটা বা শাকিন আর একটা বা তাস্তিদ মানে জবর হোক বা হোক যা মনে তাই হোক সাকে তাসদিদ ওলা হরফ দুই বা পরজা পঁচুমাতা ড্যান্দিকে হরকতের সঙ্গে দ্বিতীয় বার্তা নিজ হরকতের সঙ্গে হরকতের বা নুনু মিমি তাসদিদ হইলে গুন্না করিয়া পড়তে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে ইন্না আন্না অ আম্মা ঠিক আছে এগুলো আমাদেরকে পড়িয়েছিলেন তাহলে তাসদিদে এক যজম লুকিয়ে থাকে তার মানে প্রথম একটা বা আর একটা বা তার মানে দুটা অক্ষর তাহলে জাব্বার মধ্যে কয়টা অক্ষর আছে বাবা দুটি অক্ষর আছে কিন্তু জাব্বাটা মূলত না সর থেকে যেহেতু ব্যবহার হয়েছে তাহলে এর ওজনে হবে বলে না সর তালে যা বা বা মাসা ল চ বা যা বা আমরা এখনই মিলিয়ে দিলাম না মনে কর না বা বা বাবা 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 যা বা বা যা বা বা যদি একই জাতীয় দুটি হরফ একত্রিত হয় তাহলে একটিকে আরেকটির মধ্যে কি করা যায় বাবা ঈদগান করা যায় তাহলে মুজাফে কি করতে হয় ঈদগান করতে তাহলে আমরা এই দুটা অক্ষরকে কি কিসের সাথে মিলিয়ে দিতে পারি তা তাহলে এই দুটা অক্ষর একত্রিত করার বুদ্ধি কি একটা অক্ষরের উপরে তাসনিদ এই যে তাসনিদ দিয়ে দিলাম তাহলে এখন এই তাসনিদ মানে কি আব্বা জানেরা না আব্বা জানেরা ভালো করে বুঝে দুটি অক্ষর শুধু একত্রিত হয় কি বললাম এই যে একটা একটা সাকিন একটা সাকিন প্রথমটা সাকিন আর পরেরটা হরকত যুক্ত যা খুশি তাই হতে পারে তাহলে এই বার মানে কি এই বা মানে এটা তার মানে এই বা মানে একটা বা সাকিন আর একটা বা হরকত যুক্ত তাহলে এখন এটা মূলত তাহলে আপনি এই জাব্বা কি বলবেন যা বা বা কিন্তু তালিল করার সময় কিভাবে তালিল করবেন জাব্বা মূলত যা বা বা না স র না স র এর ওজনে কারণ এটা কোন ভাব থেকে ব্যবহার হচ্ছে না সরম তাহলে দুটি হরফে সহি বলতে হবে কি বলতে হবে দুটি হরফে সহি হরফে সহি না হয় তাহলে কিন্তু কেদগাম করা যাবে না তাই দুটি হরফে সহি হওয়ায় প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ঈদগাম করা হলো প্রথমটিকে কেউ যদি মাস্তানিম দিয়ে বলে না আমি আপনারটাকে মানি না দ্বিতীয়টিকে প্রথমটির মধ্যে ইদগাম করা হলো তার কথাও ঠিক সে আর এক মাস্তান তাহলে ঠিক আছে তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ঈদগাম করা হলো অথবা দুটিকে একটির মধ্যে ঈদগাম করা হলো এরকমভাবে আমরা বলবো তো ঠিক আছে বলেন مضاعف 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 من نصرى ينصروا من نصرى ينصروا زب يزب زب يزب هله دوان هله دوان زب يذبو زب يذبو رد يرد رد يرد والتر

সম্প্রচারণ করা সম্প্রচারণ করা বৃদ্ধি করা টেনে টেনে নুম্বা করা টেনে টেনে 룸্বা করা মাদ্দা মুররু মাদ্দা ইমুদ্দু মাররা ইমুররু মাররা ইমুররু দেখেন ছোট বাচ্চা সেও মজা করে দেখছে পড়ছে পড়াটা আনন্দের সাথে পড়া উচিত হ্যাঁ পড়াটা গরু গম্ভীর নয় গুরু গম্ভীর বলে না হুতুম পেঁচা জানেন পৃথিবীতে বেশি কেসাল করে কারা হুতুম পেঁচা হুতুম পেচার বিষয়ে পড়া আছে অনেক বই আছে হুতুম পেচার বিষয়ে বলার সময় নেই গল্প করার সময় নেই আছেন। এখানে এসে পড়ান গানের শেষ বাবা এই যে সাথে সারা জীবনের বি হরফে যার মারের সাথে কার সম্পর্ক বি হরফে যারের আস্তে আস্তে শেখাবো অলরেডি আমাদের কাছে চলে আসছে বাবের রহস্যাবলী খাসিয়াতে আব

চুলকানি আল হাকুম চুলকানি হা মা হাক্কায় হুকুম সাবায়ুবুম গালি দাওয়া বাদশায়ুসুম বাদশায় ভুসুম রা রুসুম ডাক সামায় সুম্মম সামায় সুম্মম সবায় সুব্বুম সবায় মাসাদির বইয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্য কি জানেন উনি কে সবাই বলে সফওয়াতুল মাসাদির পর সফওয়াতুল মাসাদির পর সফওয়াতুল মাসাদির পর আসলে আব্বা জানেনা মিজান পড়তেই সফওয়াতুল মাসাদির অশংখ অসংখ্য মাদ্রাসায় পড়ানো হয় জানেরা কিন্তু কখন দেখেন আপনারা মাছ সফুয়াতুল মাসাদির বার করেন আর কি সুন্দর করে আপনাদের মাথার মধ্যে একাই ঢুকে যাবে যে কোন বাদ থেকে আসতেছে কেমন হচ্ছে তাহলে কখন পড়া দরকার বলেন তো বাবারা কখন পড়া দরকার পানজে গানজের সাথে মিজানের পরে পানজে গানজের সাথে মিজান শেষ করে তারপরে পাঞ্জে গাঞ্জের সাথে পড়া দরকার ঠিক আছে আর তাহলে মিজানের সময় কি দরকার মিজানের সময় হাজার হাজার শব্দ মুখস্ত গঠনই জানা দরকার শুধু মিজানের গঠন আছে মিজান মূলত বাক্য গঠন আপনারা জানেন আমার অভিধান আমি অভিধান লিখেছি দেখেছেন আপনারা মিজান মূলত কি নয় মিজান মূলত বাক্য গঠন শব্দ গঠন নয় এই যে আমার এই অভিধানে এগুলো প্রমাণ করে দেখিয়েছি এটার দ্বারা আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দ আরবি ইংলিশে নিজেই তৈরি করতে পারবেন নিজেই তৈরি করতে পারবেন ইনশাল্লা তো ঠিক আছে বারাকাল ফিকুম ঘন্টা পরে গিয়েছে